नमस्कार सकल के विषय बांगला श्रेणी चतुर्थ आज के पाठ प्रश्न और उत्तर दाग नाम एक दुई पृष्ठा संख्या 47 आनंद अर्थात आमरा एर आगे क्लासे हरिहर যে গদ্যাংশ এটা আমরা পড়েছি আর আজকে আমরা এই হরিহর গদ্যাংশে এক এবং দুই এর প্রশ্ন ও উত্তরগুলো আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো প্রথম প্রশ্ন আছে একের দাগে ডাক্তার ধর করে নাম শুনলে কি বলতো কি বলতো ডাক্তার ধর করে নাম শুনলে বলতো পাজি তাহলে এর উত্তর কি হবে ডাক্তার ধর করে নাম শুনলে বলতো পাজি এরপরে খয়ে আছে কর ধরে নাম সম্বন্ধে কি বলতো কর ধরের সম্বন্ধে কি বলতো আর কর ধরের সম্বন্ধে কি বলতো কর ধরকে বলতো ছুচু অর্থাৎ ডাক্তার ধর করে নাম শুনলেই বলে পাজি আর কর ধরে নাম শুনলেই বলে ছুচু এরপর গয়ে আছে হরিহর গর্বে দুইজন ডাক্তারের নাম লেখো অর্থাৎ দুজন ডাক্তারের নাম কি একজন ডাক্তারের নাম হরিনাথ ধর আরেকজন ডাক্তারের নাম হরনাথ কর তাহলে দুজন ডাক্তারের নাম আমরা পেলাম কি কি পেলাম হরিনাথ ধর এবং হরনাথ কর এরপর ঘরে আছে হরিনাথের রোগীটির নাম ঘরে আছে হরিনাথের রোগীটির নাম কি এর উত্তর কি হবে উত্তর হবে সিধু সরকার কি উত্তর হবে সিধু সরকার এরপর মনে আছে বাঞ্ছা কে না এর উত্তর হবে বাঞ্ছা হলো সিধু সরকারের ছেলে বাঞ্ছাকে আবার বলছি বাঞ্ছা হলো সিধু সরকারের ছেলে এরপর চোখ কে ডাক্তারের নামে নালিশ করলো কে ডাক্তারের নামে নালিশ করলো না সিধু সরকার ডাক্তারের নামে নালিশ করলো কে নালিশ করলো সিধু সরকার ডাক্তারের নামে নালিশ করলো এরপর ছ বিচারে দুই ডাক্তারের কি শাস্তি হলো দুই ডাক্তারের কি শাস্তি হলো না বিচারে স্থির হইল হরিনাথের অপরাধ বেশি তাই জরিমানা 200 টাকা আর হরনাথের অপরাধ কম তাই 150 টাকা অর্থাৎ যার অপরাধ বেশি তার শাস্তি হলো 200 টাকা জরিমানা 200 টাকা আর যার অপরাধ কম তার জরিমানা হলো 150 টাকা এটা প্রথম বিচারে শাস্তি বর্গের যোগ দ্বিতীয়বার বিচারে জজের কি শাস্তি হুকুম দিল দ্বিতীয় বিচারে জজ সাহেব কি শাস্তি হুকুম দিলেন না জজ সাহেব হুকুম দিলেন তোমাদের শাস্তি আমার সামনে দাঁড়িয়ে সমস্ত এজলাসের কাছে তোমরা দুজন কোলাকুলি করবে কি বলছে যে আমার সামনে দাঁড়িয়ে সমস্ত এজলাসের কাছে তোমরা দুজন কোলাকুলি করবে অর্থাৎ দুজন দুজনকে জড়িয়ে ধরবে আমার সামনে এটাই হলো দ্বিতীয়বারে জজ সাহেবের হুকুম এরপর তাহলে দেখা এক নম্বরে তাহলে আমরা উত্তরগুলো আলোচনা করলাম এরপর আমরা আলোচনা করব দু নম্বর দাগে কয়ে আছে দুই ডাক্তারের মধ্যে কেমন ভাব তাহলে কয়ে কি আছে দুই ডাক্তারের মধ্যে
কেমন মান আমরা এই হরিহর গল্পটাতে পড়ে আমরা বুঝতে পেরেছি যে দুই ডাক্তারের মধ্যে ভাব হলো একেবারে সাপের সাথে যেমন নেউলের সম্পর্ক ঠিক ততটাই হরিনাথ এবং হরনাথের মধ্যে সম্পর্ক অর্থাৎ তাদের দুজনের মধ্যে ভাব মোটেও ছিল না ধর পরের নাম শুনলেই বলতো পাজি আর কর ধরের নাম শুনলেই বলতো ছুচো সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে ভাব মোটেও ভালো ছিল না এরপর খ হরিনাথ একটা ভূমিকম্প চেয়েছিল কেন হরিনাথ একটা ভূমিকম্প চেয়েছিল কেন কারণ হরিনাথের মন কি ছিল ঈর্ষায় হরনাথের প্রতি ঈর্ষায় ছিল ভর্তি হরনাথের বাড়ি ছিল দোতলা আর হরিনাথের ছিল একতলা তাহলে একজনকার ছিল দোতলা আর একজনকার ছিল একতলা সুতরাং এ হরিনাথ সবসময় চাইতো যে একটা ভূমিকম্প কারণ ভূমিকম্প হলে কি হয় ঘর বাড়ি সব ধসে পড়ে কারণে ওই যে হরনাথের যে বাড়ি দোতলা সেটা ধসে পড়বে এবং তা দেখে হরিনাথ আনন্দিত হবে সেই জন্যই হরিনাথ চেয়েছিল একটা ভূমিকম্প এরপর গয়া আছে হরিনাথের বুক শুকিয়ে থাকার কারণ কি গয়া কি আছে হরিনাথের বুক শুকিয়ে থাকার কারণ কি কারণ হরিনাথ চেয়েছিল যেহেতু হরনাথের বাড়িটা দোতলা তাই হরিনাথ চেয়েছিল যে তার বাড়িটা দোতলা করবে কিন্তু তার কাছে দোতলা করবার জন্য যে পরিমাণ টাকার দরকার সেই টাকা হরিনাথের কাছে ছিল না কিছু ছিল এবং সে কি ভেবেছিল যে সে তার স্ত্রীকে বলেছিল যে কিছুটা আমার কাছে আছে আর বাকিটা যদি তোমার গহনা এইভাবে যখন সে তার স্ত্রীকে বলল তখন তার স্ত্রী যে একটা রুদ্র মূর্তি সেটা প্রকাশ পেল এবং সেই রুদ্র মূর্তি দেখে হরিনাথের ভয়ে বুকটা শুকিয়ে গিয়েছিল তাহলে এটাই হবে গয়ের উত্তর হরিনাথের বুক শুকিয়ে থাকার কারণ এটাই হবে গয়ের উত্তর নেক্সট ঘ ভিখারি ডাক শুনিয়া ভয় পাইল কেন ভিখারি ডাক শুনিয়া ভয় পাইল কেন এর উত্তর হবে কি না ভাবিল ডাক্তার নিশ্চয়ই তাহাকে অস্ত্র করিবে কি ভেবেছিল না ভিখারি ভেবেছিল যে ডাক্তার নিশ্চয়ই তাহাকে অস্ত্র করিবে এই জন্য ভিখারি ভয় পেয়েছিল এরপর দেখো উমায় আছে ভিখারিটি রাস্তার দাঁড়িয়ে কাঁদিতে লাগলো ভিখারিটি রাস্তা দাঁড়িয়ে কাঁদিতে লাগলো কেন কারণ তার কান্নার একটাই কারণ যখন হরিনাথ ওকে এক টাকা দিচ্ছে তখন হরিনাথ দিচ্ছে দু টাকা আবার এই দু টাকা দিলে ও দেয় চার টাকা এইভাবে যখন দিতে দিতে উভয়ের কাছে টাকা শেষ হয়ে গেল তখন দুজন দুজনের দিকে জ্বলন্ত চোখে চেয়ে খানিকক্ষণ পরে কি করলো তারা চলে গেল এই যে একটা দৃশ্য সেই দৃশ্য দেখে ভিখারি রাস্তায় দাঁড়িয়ে কাঁদিতে লাগলো এবং সে ভাবিল যে তারা যদি তাকে টাকা না দিয়ে তাকে যদি মার দিত তাহলেও সে খুশি হইত তাহলে এটাই হবে এর উত্তর তাহলে তোমরা হোমওয়ার্ক করবে প্রশ্ন উত্তর ডাক নাম ওয়ান অর্থাৎ এক দুই পৃষ্ঠা সংখ্যা 47 আনন্দমণি স্যার তাহলে এক আর দুয়ের তোমরা উত্তর করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে তাহলে তোমাদের হোমওয়ার্ক এটাই যে প্রশ্ন উত্তর ডাক নাম এক দুই পৃষ্ঠা সংখ্যা 47 আর তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমার দেওয়া ফোন নাম্বারে আমাকে ফোন করবে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নমস্কার